আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তারা সবাই জানো যে মেডিকেল হোক ভার্সিটি হোক যে কোনো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে তোমাদের খুব ভালোভাবে বিগত বছরগুলি প্রশ্ন পড়তে হবে এগুলি তোমাদেরকে সাহায্য করবে ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে জানতে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বিগত সালের প্রশ্নগুলি থেকে কিছু প্রশ্ন রিপিট হচ্ছে তাই যে কোনো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে আমাদের প্রথম কাজ বিগত বছরের প্রশ্নগুলি পড়ে ফেলা তো চলো আমরা এখন মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার ষোলো এবং সতেরো সালের প্রশ্নগুলি একবার পড়ে ফেলি আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে শ্বসন কেন্দ্র অবস্থিত কোথায় উত্তরটি পন্স সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও ইলেভেন প্লাস এইচ টু ও প্রভাবক সি সিক্স এইচ টুয়েলভ ও ফাইভ প্লাস সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স বিক্রিয়াতে প্রভাবক হিসেবে কাজ করে কোনটি খনিজ অ্যাসিড বিভিন্ন পদার্থের অনুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে বলে আসনজন বল কোনটি প্যারানাসাল সাইনাস না অক্সিপিটাল সাইনাস। কোনো রোগীর রক্তের পিএইচ সিক্স পয়েন্ট নাইন জিরো এই অবস্থাকে কি বলে অ্যাসিডোসিস যদি কোনো তাপ ইঞ্জিন থেকে কোনো তাপ বের না হয় তবে ইঞ্জিনের দক্ষতা কত হবে একশো পার্সেন্ট ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ হেয়ার ওয়াকিং ইজ আ জেরান্ট দাতার দেহ থেকে বৃক্ষ সংগ্রহের কতক্ষণের মধ্যে গ্রহিতার দেহ স্থাপন করতে হয় আটচল্লিশ ঘন্টার মধ্যে মাংস কৌটাজাতকরণে নিচের কোনটি ব্যবহৃত হয় টু পার্সেন্ট লবণের দ্রবণ একটি গাড়ি চলতে থাকলে এর টায়ারের ভেতর একটি তাপগতীয় প্রক্রিয়া চলে এই প্রক্রিয়াটি হলো সময়তন প্রক্রিয়া চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ওয়ান শুড ও ওয়ান্স প্যারেন্ট মানুষের কবজিতে হাড়ের সংখ্যা কত আটটি মেহেদির রঙের জন্য দায়ী কোন পদার্থটি লাসন দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব তিন গুণ করা হলো তবে বল কত গুণ হবে ওয়ান বাই নাইন গুণ হোয়াট পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড এক্সট্রা অর্ডিনারি প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কে নিউরনের সংখ্যা কত দশ বিলিয়ন নিচের কোন তথ্যটি সঠিক নয় সারফেস ওয়াটারে নাইট্রিক অ্যাসিড দ্রবীভূত থাকে এই তথ্যটি সঠিক নয় একটি ধাতব রোদের উষ্ণতা টেন ডিগ্রি সেন্টিগ্রেড থেকে একশো দশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি পেলে এর রোদ দশ পার্সেন্ট বাড়ে ধাতুটি রোধের উষ্ণতার গুণাঙ্ক কত জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ডিগ্রি পার সেন্টিমিটার দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ বুকের দুধে কোন ধরনের ইমিউনোগ্লোবিউলিন থাকে ইমিউনোগ্লোবিলিন এ অ্যারোমেটিক বলায় সক্রিয়কারী মূলক কোনটি বন্ড বন্ড এন এইচ টু কোনে হিমোফিলিয়া বাহক বর সুস্থ এদের সন্তানদের ক্ষেত্রে কোনটি মিথ্যা পুত্রদের সবাই সুস্থ প্যারাচুম্বক পদার্থ নয় নিচের কোনটি তামা এ সিনোনিম অফ কম্বিনেশন ইজ সেপারেশন ফিলোসফিক গ্রন্থের রচিয়তা কে ল্যামার্ক কোন গ্যাস দাহ্য নয় অক্সিজেন জুরাসিক সময়কাল বলা হয় কত আগের সময়কে সাড়ে ষোলো কোটি বছর নিচের কোনটি চায়না ক্লের সংকেত এ এল টু ও থ্রি ইন্টু টু এস আই ও টু ইন্টু টু টু ও কোবাল্ডের বিন্দু কত চারশো ডিগ্রি সেন্টিগ্রেড এ সিনোনিম ফর লেজেন্ডারি ইজ ফেমাস বাংলাদেশের ইলিশ রক্ষায় কোন কাজটি সবচেয়ে কার্যকরী সংশ্লিষ্ট পক্ষের বোধ দেয় মানুষের যকৃতের সবচেয়ে বড় খণ্ডাংশটি হলো ডান খণ্ড কোনটি ফেনলের শনাক্তকারী পরীক্ষা নয় অ্যাক্রোলিয়ান পরীক্ষা কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয় এপেন্ডিক্স বাংলাদেশের কোন ধরনের শিল্প কারখানা স্থাপনের আগে ইটিপি বসানো জরুরি ট্যানারি শিল্প চশমার লেন্স ব্যবহারের ক্ষেত্রে কোন জোড়াটি সঠিক নয় প্রেস বায়োপিয়াস সিলিন্ড্রিক্যাল লেন্স হুইস অব দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট স্পেলিং অ্যাবোরিংগিন্স দুইশো উনসত্তর জন যাত্রীসহ মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইস তিনশো সত্তর দুই হাজার চোদ্দো সালে নিখোঁজ হয় বিমানটির গন্তব্যস্থল ছিল বেইজিং মানুষের স্বাভাবিক রক্তক্ষরণকাল এক থেকে চার মিনিট রান্না করার ফ্রাইপ্যানে কোটিং হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয় টেফনল কোন লিউকোপ্লাস্ট প্রোটিন সঞ্চয় করে অ্যালিউরোপ্লাস্ট চুজ দ্য কারেক্ট সেন্টেন্স হি ডায়েট ফর ইস্ট কান্ট্রি ইউএনডিপিতে শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত প্রথম বাংলাদেশি মাশরাফি বিন মুর্তোজা মিউটন কি জিন মিউটেশনের একক নিচের কোনটি সত্য নয় অম্লীয় মাধ্যমে ফেনল রেড লাল রং ধারণ করে অম্লীয় মাধ্যমে থাইমল ব্লু লাল রং ধারণ করে নিচের কোনটি রিডিউসিং সুগার গ্লুকোজ দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের সাথে নিচের কোনটি সামঞ্জস্যশীল নয় অবলোহিত রশ্মি নিচের কোনটি অসামঞ্জস্যশীল টাইফয়েড ফিভার কোনটি ন্যানোগোল্ড পার্টিকেলের জন্য সঠিক এর তড়িৎ পরিবাহিতা বেশি পরজীবী ছত্রাক কোন বিশেষ ধরনের হাইফির মাধ্যমে পোষক দেহ থেকে পুষ্টি শোষণ করে থাকে হস্টোরিয়াম কোন চিকিৎসক স্বাধীনতা পুরস্কার দুই প্রাপ্ত হন ডক্টর এম আর খান বাংলাদেশে প্রাকৃতিকভাবে কয় প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ দেখা যায় পাঁচ প্রজাতির একই তাপমাত্রা এবং চাপে উচ্চ ঘনতের স্থান নিম্ন ঘনতের স্থানে অনুসময়ের পরিভ্রমণকে কি বলে ব্যাপন কৃত্রিম পেসমেকারে কোন ব্যাটারি ব্যবহৃত হয় লিথিয়াম ব্যাটারি সর্বাপেক্ষা দুর্বল মৌলিক বল মহাকর্ষ বল আই ক্যান নট বার্ট গো বাক্যটি সঠিক বাংলা অনুবাদ আমি না যেয়ে পারি না অবাধ শ্বসনে এক গ্লুকোজ ভেঙে কয় অনু এটিপি তৈরি হয় দুইটি কোন এককের প্রকাশটি সঠিক তড়িৎ প্রবাহ অ্যাম্পায়ার কোন টেলিস্কোপটি মহাকাশ পর্যবেক্ষণে ব্যবহৃত হয় না ম্যাগনেটিক টেলিস্কোপ এ সিনোনিম ফর সিনার্জি ইস এলিয়েন্স সোজন বাদিয়ার ঘাটের লেখককে জসিম উদ্দিন অ্যান্থ্রাসাইট কয়লা জ্বালানিমান কত চোদ্দো হাজার পাঁচশো থেকে পনেরো হাজার পাঁচশো বাই বা আইবি টমেটো ও আলু গাছের প্রোটোপ্লাস্ট ফিউশন করে যে নতুন গাছ তৈরি করা হয়েছে তার নাম কি পোমাটো দ্রুত চলাচলের জন্য হাইড্রার কোন চলন পদ্ধতি ব্যবহৃত হয় সমার সল্টিং শ্রবণের সোডিয়াম আয়ন শনাক্তকরণে নিচের কোনটি ব্যবহৃত হয় কে টু এইচ টু এস বি টু ও সেভেন হ্যামলেট নাম নাটকটি কার লেখা উইলিয়াম শেক্সপিয়ার লুফথানসা কোন দেশের জাতীয় এয়ারলাইন্সের নাম জার্মানি বুলেটের অভ্যন্তরে গ্রিস বা তৈলাক্ত পদার্থ অপসারণে কি ব্যবহৃত হয় কে টু টু ও সেভেন ও গারো সালফিউরিয়া সালফিউরিক অ্যাসিড একটি বস্তুকে অনুভূমিকে সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে এটি কত দূরত্ব অতিক্রম করবে নাইন পয়েন্ট এইট মিটার তিনি কদাচিৎ মিথ্যা বলেন হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন হি সেলডম টেলস আ লাই সিগমন ফ্রুয়েট ছিলেন একজন মনোবিজ্ঞানী রুই মাছের আইসে বৃদ্ধি কোন সময়ে বেশি হয় বসন্তকালে পিবি ও টুকে করতে নিচের কোনটি ব্যবহার করা যাবে সালফিউরিক অ্যাসিড কোন ধরনের কণার বিনিময়ের ফলে মহাকর্ষ বল ক্রিয়াশীল হয় গ্রাভিটন হোয়াই আর ইউ লুকিং সো মাছ রান ডাউন বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম একজন ছয় বছরের বালিকার দাঁতের সংকেত কোনটি আই টু সি ওয়ান পি জিরো এম টু অবলোহিত রশ্মির ব্যবহার নয় টিভি সিগনাল ষাট কেজি ভরের কোনো বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে এক মিনিটে এর বেগ টেন মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে টেন নিউটন আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ইন দ্য প্লুরাল ফর্ম রাদি সিজিপি এর পূর্ণ অভিব্যক্তি হচ্ছে কমিউনিটি গ্রেড পয়েন্ট এভারেস্ট নিচের কোন বিএমআই অতিরিক্ত ওজন নির্দেশ করে পঁচিশ পয়েন্ট জিরো থেকে উনত্রিশ পয়েন্ট নয় কিলোগ্রাম পার মিটার স্কোয়ার সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস ওয়ান কোনো নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তির ভরবেগের সাথে সম্পর্ক কী বর্গের সমানুপাতিক চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার দক্ষিণ পূর্ব এশিয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অফিস কোন শহরে নয়াদিল্লি নিচের কোনটি মিশ্র গ্রন্থি নয় অ্যাড্রেনাল গ্রন্থি কোনো মৌলের বিভিন্ন উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা জানার জন্য নিম্নের কোন নীতি ব্যবহার হয় না প্লাঙ্কের নীতি কোন নীতি ব্যবহার করে বস্তুর ভরবেগ ভরকে শক্তিতে রূপান্তর করা যায় আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব একই সাথে শরীরের অক্সিজেনের ঘনত্ব ও হৃদস্পন্দনের পরিমাপক যন্ত্রের নাম কি। পালস অক্সিমিটার অ্যাক্টিনাইড মৌল কোনটি থোরিয়াম একক দূরত্ব অবস্থিত দুইটি একক ভরের কণার মধ্যে বিদ্যমান আকর্ষণ বলকে কি বলে মহাকর্ষীয় ধ্রুবক নিউক্লিয়াস বিহীন কোষ হল লোহিত রক্তকণিকা নিচের কোন অক্সাইড অম্লধর্মী কার্বন ডাইঅক্সাইড তরঙ্গ দর্ঘ তরঙ্গ বেগ এবং কম্পাঙ্ক এর মধ্যে সঠিক সম্পর্ক ভি ইজ ইকাল টু এন ল্যামডা হৃদযন্ত্রের রোগ নির্ণয়ে প্রাথমিক পরীক্ষা কোনটি ইসিজি নিচের কোন সালফেট লবণ পানিতে অদ্রবণীয় বেরিয়াম সালফেট স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ লেখচিত্র কোন ধরনের সম পরাবৃত্ত কোনটি ঘাস এর মস্তিষ্কের বহিকঙ্কালের অংশ নয় ওসেলি পানির কোন ধর্মকে কাজে লাগিয়ে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় স্থিতিশক্তি বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো ধন্যবাদ